সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আমাদের সামনাসামনি কখনো দেখতে পাচ্ছি না তোমাদেরকে, এই জন্য আমাদের ভীষণভাবে আমাদের মন খারাপ হয়ে থাকে সব সময়। কিন্তু প্রকৃতির এই নিয়ম, অর্থাৎ প্রকৃতির নিয়ম তো আমাদেরকে মেনেই চলতে হবে। প্রকৃতি আমাদের যেভাবে রাখবে আমাদেরকে তো সেইভাবেই থাকতে হবে। আমাদের গায়ের জোর দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না, এটা তো তোমরা সবাই জানো। সৃষ্টিকর্তা একজন আছেন, উনি আমাদেরকে যেভাবে রাখবেন আমাদের সেভাবে থাকতে হবে। বর্তমান বিশ্ব অত্যন্ত একটা কঠিন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছে, এটা তোমরাও জানো, আমরাও জানি, সারা বিশ্বই জানে যে এই COVID-19 মহামারী আকারে আবার বিস্তার লাভ করেছে ভীষণভাবে। এই জন্য আমরা সবাই সচেতন থাকবার চেষ্টা করব, আর এই সচেতনতার মধ্য দিয়েও আমাদেরকে আমাদের যে নিজের নিজস্ব যে কিছু কাজকর্ম আছে সেগুলো আমাদের চালিয়ে নিতে হবে। তো আমি আর কি বলবো, সবাই এখন দুশ্চিন্তাগ্রস্ত আছেন। দেখা যায় যে সরকার বারবার স্কুল খোলার উদ্যোগ নেওয়া সত্ত্বেও স্কুল খুলতে পারছে না, এটি ভীষণভাবে মহামারী আকার ধারণ করেছে। কাজেই তোমরা সাবধানে থাকবে, সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনটেন করে চলবার চেষ্টা করবে। আমি তোমাদের মাঝে গণিত ক্লাসে উপস্থিত হয়েছি, মনটা অত্যন্ত খারাপ, এইভাবে আর কতদিন চলবে? কিন্তু আমাদের তো কিছুই করার নেই। অর্থাৎ আমরা যারা শিক্ষক আছি আর তোমরা যারা স্টুডেন্ট আছো, কাছাকাছি বিগত দেড় বছরের মতো হয়ে গেল সশরীরে উপস্থিত থেকে তোমাদের সাথে কথা বলতে পারছি না। তোমাদের দুষ্টামি দেখতে পাচ্ছি না, তোমাদের ভিতরে যে চাঞ্চল্যকর যে বিষয়গুলো সেগুলো আমরা তোমাদেরকে শাসন করতে পারছি না, এটাই হচ্ছে আমাদের বড় কষ্ট। যে দুষ্টামি করবে, খেলবে, হাসবে, ঘোরাঘুরি করবে, পড়াশোনা করবে, এটা আমরা তোমাদের ক্লাসে শাসন করব, ক্লাসের বাইরে শাসন করব, যেটা করো না ওটা করো না, এটা এইভাবে করতে হবে, এই সেই, এগুলো কিন্তু তোমাদের সাথে এখন আমরা বলতে পারছি না। এটা খুবই একটা কষ্টদায়ক একটা ব্যাপার। যে যাই হোক, আমি এই ক্লাসটি অর্থাৎ জুম লাইভ ক্লাসে কিন্তু এটা দিয়েছি, এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা, তবু আমি আবার আলোচনা করতেছি, কারণ ওইখানে দেখা যায় যে উপস্থিতির হার খুব কম ছিল, অনেকেই দেখতে পারে নাই, তো আবার এটি আমি আবার তোমাদের সামনে তুলে ধরছি। দেখো যে 30 মিটার লম্বা, এখানে দেওয়া আছে 30 মিটার লম্বা একটি দেওয়ালের 3 সমস্ত 25 ভাগে 2 মিটার কালো, 4 সমস্ত 4 ভাগে 1 মিটার লাল, 4 সমস্ত 10 ভাগে 3 মিটার হলুদ এবং 2 সমস্ত 4 ভাগের 1 মিটার কমলা রং করা হলো। একটি লাঠি, লম্বা একটা দেওয়াল, লাঠি না সরি দেওয়াল, এই দেওয়ালটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার লম্বা। অর্থাৎ এই 30 মিটার লম্বা দেওয়ালটির কিছু অংশ কালো, কিছু অংশ লাল, কিছু অংশ হলুদ এবং কিছু অংশ কমলা রং করা হয়েছে। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। আর এই উদ্দীপকের আলোকে যে সাধারণত তিনটি প্রশ্ন থাকে, ক, খ, গ, ক নম্বর প্রশ্নটা একটু সোজা থাকে, তারপর খ নম্বরটা একটু কঠিন, গ নম্বরটা কঠিনতর থেকে কঠিনতর, অর্থাৎ গ নম্বরটা আর একটু কঠিন থাকে, অর্থাৎ বড় থাকে, এটা অনেক চিন্তা ভাবনা করে করতে হয়। তো ক নম্বর প্রশ্নটা আমরা এবার ক নম্বর প্রশ্নে চলে যাই, যে দেওয়ালটির ক নম্বর প্রশ্ন দেখো, দেওয়ালটির কালো রঙের অংশটি, দেওয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্ন অংশ? তাহলে আমরা ভগ্ন অংশ অর্থাৎ একটা জিনিসকে বা একটা বস্তুকে, একটা দ্রব্যকে টুকরো টুকরো করার নাম হচ্ছে কি, ভগ্নাংশ। এখন কোন ভগ্নাংশ তো আসলে বিভিন্ন ধরনের আছে, প্রকৃত ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে। হ্যাঁ, তো এই তিনটা ভগ্নাংশের মধ্যে বলা হয়েছে যে এটি কোন ধরনের ভগ্নাংশ। তো কাজেই এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেওয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ। তাহলে উদ্দীপকে আমাদের কালো রঙটা আছে কত, 3 সমস্ত 25 ভাগের 2, সমস্ত আকারে আছে। দেখো
এই যে সমস্ত আকারে, অর্থাৎ এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকে এবং বাকি অংশটা থাকে হলো প্রকৃত ভগ্নাংশ। দেখো তিন হলো একটা পূর্ণ সংখ্যা, এটা যদি বাদ দেই তাহলে সেই ক্ষেত্রে তোমার 25/2 এটি একটি কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা? লফ ছোট হর বড়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে দেওয়ালটির কালো রঙের অংশটি হচ্ছে প্রকৃত মিশ্র ভগ্নাংশ। আর এখানে মিশ্র ভগ্নাংশ তুমি একটু সংজ্ঞা দিয়ে দিবা, কারণ আমরা জানি যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকে এবং অপর একটি প্রকৃত ভগ্নাংশ থাকে, সেটিকেই আমরা মিশ্র ভগ্নাংশ বলে থাকি। গেছে ক নম্বর শেষ, ক নম্বর উত্তরটা আমরা পেয়ে গেলাম। তো এবার খ নম্বরটা বলছে দেওয়ালটির কালো এবং হলুদ রং অংশের গুণফল দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে দেওয়ালটির কালো অংশের অংশ এবং হলুদ অংশের দুটা কী করবো আমরা উদ্দীপকের মধ্যে দেখা যাচ্ছে। দেখো কালো অংশ হচ্ছে কত? 25/3 / 25/2, আর হলুদ রং আছে হচ্ছে 4/3/10/3। এই দুটো আমরা কী করবো? প্রথমে গুণ করবো। তোমরা নিশ্চয়ই গুণ করেছো, গুণ করা শিখে এসেছো, 4-5 থেকে এই ধরনের ভগ্নাংশের গুণফল তোমরা করেছো। তো এই দুটো আমরা কি গুণ করবো। গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে দুটা লিখে পরে সমস্ত ভাঙাতে হবে, সমস্ত ভাঙানোর পরে আমরা কাটাকাটি উপরে নিচে কোনা কোনি আর কি উপরে নিচে আমরা কাটাকাটি করবো। তোমরা কাটাকাটি করার পরে যা থাকবে এটাকে আমরা ওই ফলটাকে কী করবো? ভাগ করবো, ভাগ করে দশমিকে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে গ নম্বরে খ নম্বরের উত্তর তখন পেয়ে যাবে। এবার দেখো গ নম্বর কী বলেছে, যে 30 - কালো অংশ ভাগ ব্র্যাকেট লাল অংশ বিয়োগ হলুদ অংশ ব্র্যাকেট শেষ ফার্স্ট ব্র্যাকেট শেষ তারপর গুণন কমলা অংশ সমান কত তা নির্ণয় করতে পারা আছে। তাহলে আমাদের লাঠিটা দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 30। ঠিক আছে, ওকে ধন্যবাদ। এটি এই সংখ্যাগুলো তোমরা মানগুলো বসাবে সরল করবে, সরল করলে তোমরা মান পেয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের অশেষ ধন্যবাদ, তোমরা সবসময় ভালো থেকো, এই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি।